অতিরিক্ত গরমে আমাদের কি করা উচিত, কোন কোন কাজগুলা থেকে আমাদের বিরত থাকা উচিত, অতিরিক্ত গরমে আপনি কি খাবেন কি খাবেন না, বা অতিরিক্ত গরমে বেশ কিছু রোগ হয়ে যায়, সেই রোগ থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি। বর্তমানে টেম্পারেচার কিন্তু অনেক বেশি, গরমটা অনেক বেশি পড়েছে, এই অতিরিক্ত গরমে আমরা কোন কোন খাবারগুলো খাবো না, কোন খাবারগুলো একটু বেশি খেতে হবে এবং কোন কোন রোগগুলো বেশি হতে পারে, বেশি হয়, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে সাথেই থাকবেন। আচ্ছা, প্রথমত হচ্ছে যে অতিরিক্ত যেহেতু এখন গরমটা অনেক বেশি, সেহেতু আপনার প্রয়োজন ছাড়া কখনও বাইরে বের হবেন না, হুটহাট করে বাইরে থেকে আসার পর কখনও গোসল করবেন না, এতে করে আপনার হাই ব্লাড প্রেশার হতে পারে বা স্ট্রোক পর্যন্ত হয়ে যেতে পারে, একটু খেয়াল রাখতে হবে। পাশাপাশি হচ্ছে হুট করে বাইরে থেকে অতিরিক্ত গরম নিয়ে বাসায় আসার পর পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়ার চেষ্টা করবেন, কিন্তু সেই পানিটা যেন একটু লেট টাইমে হয়, আসার সাথে সাথেই কখনও পানি খাবেন না, একটু সময় নিয়ে ধীরে স্বস্তিরে তারপরে খাবেন। অতিরিক্ত গরমে আমরা যে ভুলটা সবচেয়ে বেশি করে থাকি সেটা হচ্ছে যে বাজারে যাই, বাজারে যাওয়ার পর এখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস খাই, এটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি, বা পানি যে পিপাসাও মিটালো সেটাও কিন্তু আপনার ক্ষতি করলো। এখন আসেন আমরা জেনে নিই যে কোন কোন খাবারগুলো আমাদের অতিরিক্ত গরমে একেবারে খাওয়া উচিত নয়। যেমন সবচেয়ে যে বেশি খাবারগুলো আমরা খাবো না সেগুলো হচ্ছে পাসপোর্ট জাতীয় খাবার। পাসপোর্ট জাতীয় যে খাবারগুলো রয়েছে, পাস্তা, নুডলস, চিকেন ফ্রাই বা রোল বার্গার, এগুলো আমরা একেবারে অ্যাভয়েড করে দিব। যেমন পোলাও, বিরিয়ানি, এগুলোতে অতিরিক্ত পরিমাণ তেল চর্বি যাওয়া থাকে, সেগুলো আমরা অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করব। পাশাপাশি হচ্ছে আপনার চর্বি জাতীয় খাবার এবং অতিরিক্ত পরিমাণ ফ্যাট রয়েছে, জাল রয়েছে, বাজারের যে বাজিপোড়া রয়েছে, সেগুলো আমরা অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করব, কারণ এগুলো হচ্ছে আমাদেরকে গ্যাস করতে পারে, বদহজম করতে পারে। পাশাপাশি অতিরিক্ত গরমের মধ্যে যদি আমরা এগুলো খাই, এগুলো সবচেয়ে বেশি পেট ব্যথা, ভমিটিং, ডায়রিয়া করার সম্ভাবনা থাকে অনেক বেশি। যেহেতু গরমটা অনেক বেশি, গরম যদি বেশি হয়ে থাকে তাহলে আপনার শরীর থেকে সুইটিং হবে, গাম হবে, গাম হলে শরীর থেকে পানি বের হয়ে যাবে, সে কারণে অবশ্যই আমরা পর্যাপ্ত পরিমাণ তরল জাতীয় খাবারগুলো বেশি খেতে হবে। যেমন আখের রস খেতে পারেন, লেবুর শরবত খেতে পারেন, ডাবের জল খেতে পারেন, মুসুর ডাল রান্না করে খাবেন, যে খাবারগুলো আপনাকে প্রচুর পরিমাণে পানি দিবে শরীরে, সেই খাবারগুলো একটু বেশি খেতে হবে। যেমন এছাড়াও আপনি শশা খেতে পারেন, গাজর খেতে পারেন, যেমন বাসা থেকে বের হওয়ার সময় আপনি 2-4টা শশা একটু বক্সে নিয়ে বেরোতে পারেন, গাজর নিয়ে বেরোতে পারেন, এক বোতল পানি নিয়ে বেরোতে পারেন, যেটা আপনাকে রাস্তাঘাটে বা যানজটে কোনো সমস্যা করবে না, পিপাসা হলে খেতে পারবেন। অতিরিক্ত গরমে বেশ কিছু রোগ কিন্তু আমাদের সৃষ্টি হয়, যেমন বর্তমান সময়ে জ্বর অনেক বেশি হচ্ছে, পাশাপাশি পাতলা পায়খানা, এটা বিশেষ করে শিশুদের ক্ষেত্রে হয়ে যাচ্ছে। এছাড়া বড়দের ক্ষেত্রে দেখা যায় পেট ব্যথা বা গ্যাস গ্যাস বা বুক জ্বালা পড়া, এটা অনেক বেশি হচ্ছে। প্রথমত হচ্ছে অতিরিক্ত গরমের কারণে জ্বর আসতে পারে, ডায়রিয়া হতে পারে, ইউটিআই হতে পারে। ইউটিআই হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা হচ্ছে যে যেহেতু গরমের সময় আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ যদি পানি পান না করতে পারি, সেই কারণে দেখা যায় প্রস্রাবের একটা ইনফেকশন হয়, সেটাকে ইউটিআই বলা হয়। আপনি পানি মোটামুটি 3-4 লিটার পান করতেছেন, কিন্তু পরিমাণে খুব কম বের হচ্ছে, প্রস্রাব হচ্ছে, এর কারণ হচ্ছে অতিরিক্ত পরিমাণ গাম বের হচ্ছে, অতিরিক্ত পরিমাণ আপনি ঘামতেছেন, সে কারণে পানিটা একটু বেশি খেতে হবে। এরও পাশাপাশি দেখা যায় যে মাথা ব্যথা হতে পারে, মাথা ধরা হতে পারে, আপনার উইকনেস হয়ে যেতে পারেন, আনকনসিয়াস হয়ে যেতে পারেন, এগুলো হচ্ছে মোটামুটি গরম, অতিরিক্ত গরমের সময় এই সমস্যাগুলো হয়ে থাকে। ছোটো বাচ্চা এবং নিজের খেয়াল রাখতে হবে, যদি কোনো ধরনের সমস্যা হয়, জ্বর, সর্দি, কাশি বা ঠান্ডা হয়ে যায়, অতিরিক্ত গরমের কারণে জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা, এগুলো একটা কমন রোগ, কমন হতে পারে। সো অবশ্যই এই ধরনের সমস্যা হলে নিয়ারেস্ট ডক্টরের সাথে পরামর্শ করতে হবে এবং চিকিৎসা নিতে হবে। সর্বোপরি সর্বশেষ হলো, যদি আপনার প্রয়োজন না থাকে তাহলে অতিরিক্ত গরমে কখনও বের হবেন না, যদি বের হন অবশ্যই আপনাকে একটা ছাতা নিয়ে বের হতে হবে এবং যে জায়গাটা শীতল বা ঠান্ডা বেশি সেদিক দিয়ে চলাচল করতে হবে। ধন্যবাদ সকলকে, এই ছিল আজকের মতো ভিডিও। অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন, আপনি জানান এবং অন্যকে জানার সুযোগ করে দিন।